হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের শেয়ার করব কিভাবে খুব সহজে কাঁঠাল কাটতে হয় ও সংরক্ষণ করতে হয়। আশা করি আজকের এপিসোড ভালো লাগবে, তাহলে আসুন শুরু করি। কাঁঠাল কাটা ও সংরক্ষণের জন্য এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি। এরকম সাইজের কাঁঠালটা দেখতেই পাচ্ছেন আপনারা। এখন কাঁঠালটা পেকেছে কি না তা কীভাবে বুঝবেন, একটু হাত দিয়ে চাপ দিলে দেখুন এরকম একটু নরম অনুভব হবে, আর পাকা সুন্দর একটা সুগ্রান বের হবে, তখন বুঝতে হবে যে কাঁঠালটা পেকে গেছে। এখন আমি কাঁঠালটাকে কাটব। তার জন্য লাগবে আমার সরিষার তেল, আর নিয়েছি এরকম একটা ধারালো ছুরি, আর লাগবে পেপার। এখন আমি ছুরির গায়ে এরকম করে সরিষার তেল মেখে নিচ্ছি, এতে করে আর কষ্টটা লেগে যাবে না, খুব ইজিলি উঠে যাবে। একটু হাতেও তেল মেখে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাভসও পরে নিতে পারেন। হাতের কাছে যদি গ্লাভস না থাকে তাহলে এটাই পারফেক্ট একটা পদ্ধতি। পুরোটা হাতেও এরকম করে আমি সরিষার তেলটা মেখে নিচ্ছি। আমি পেপারটাকে নিচে বিছিয়ে দিলাম। এখন একটা নাইফ দিয়ে আমি প্রথমে এরকমভাবে একটু কেটে নিচ্ছি। তারপরে আমি হাত দিয়ে এখান থেকে এভাবে প্রেস করলেই দেখবেন যে খুলে যাচ্ছে, কোষগুলো বের হয়ে গেছে। কাটা যে অংশটা আছে এভাবে করে এরকম প্রেস করলেই খুলে যাচ্ছে। এভাবে করে আমি যতটুকু প্রয়োজন এভাবে কেটে নিচ্ছি। এখন এখান থেকে কোষগুলোকে আমি এভাবে বের করে নিব। আপনাদের ঘরের সদস্য সংখ্যা যদি কম হয় তাহলে আপনারা এভাবে চাইলেও সংরক্ষণ করে রাখতে পারবেন এক থেকে দুই দিনের মতো। যে কাঁঠালের যে কেটে রাখা এক্সট্রা অংশ আছে সেই অংশটাকে এভাবে দিয়ে ঢেকে এটা রেখে দিতে পারেন। এভাবে রেখে দিলে এক থেকে দুই দিনের মতো ভালো থাকবে। আমি আজকে যেহেতু সংরক্ষণ পদ্ধতি দেখাবো ফ্রিজে, নর্মাল এবং ডিপে, সেহেতু আমি পুরোটাই কেটে নিচ্ছি। এভাবেও কিন্তু একটা সংরক্ষণ করে রাখা যায়। তো আমি পুরোটা কাঁঠাল সেমভাবে কেটে নিব। পুরোটা কাঁঠাল কাটার পর প্রায় দুই প্লেট কাঁঠাল হয়েছে, দেখতেই পাচ্ছেন এরকম হয়েছে। এখন আমি নর্মাল ফ্রিজে কিভাবে সংরক্ষণ করব সেটা দেখাবো। এখানে আমি একটা আইসক্রিমের বক্স নিয়েছি। এখন এর মধ্যে আমি একটা টিস্যু দিয়ে দিচ্ছি। ফ্রিজে রাখার পর কিছুটা পানি ছেড়ে দেয়, সেটাই স্বাভাবিক, যাতে যে এক্সট্রা পানিটা সোফ করে নেয় সে টিস্যুটা। তার জন্য এখন আমি এখানে কাঁঠালের কোষগুলো দিয়ে দিচ্ছি। একটু শক্ত টাইপের কাঁঠাল হলে এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করা যায়, আর যদি একটু নরম হয় তাহলে এটা চার থেকে পাঁচ দিনের মধ্যে খেয়ে নেওয়াই ভালো। যখন বক্সে এভাবে বড়া হয়ে যাবে এটার উপরে আমি আরও একটা টিস্যু দিয়ে দিব। টিস্যু দিয়ে এভাবে ক্যাপটা আটকিয়ে দিব। যখন ফ্রিজ থেকে নামাবো তখন কিন্তু এই যে প্রলেপটা আছে এটাতে কিন্তু একটু পানি জমে থাকে, এটাকে নামিয়ে আমরা সাথে সাথে এটা এভাবে টিস্যু দিয়ে মুছে তারপরে আবার এভাবে লাগিয়ে দিব। আর খাওয়ার সময় অবশ্যই চামচ দিয়ে নামাতে হবে। এটা একবারে সম্পূর্ণ প্রস্তুত নর্মাল ফ্রিজে রাখার জন্য। এবার আমি ডিপ ফ্রিজে কীভাবে কাঁঠাল সংরক্ষণ করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। এখান থেকে আমি কাঁঠালের কিছু কোষ, ভিতরে যে বীজটা আছে সেটা আমি বের করে নিব। ডিপ ফ্রিজে রাখলে, কাঁঠালের বীজ সহ রাখলে এটাতে একটা বাজে গন্ধ আসে, খাওয়ার সময় ভালো লাগে না। এই যে এভাবে করে আমি কতগুলোকে বীজটাকে ছাড়িয়ে নেব। বীজটা ছাড়ানোর পর আমি এই বক্সে সংরক্ষণ করব। এখন আমি এক এক করে কাঁঠালের কোষগুলোকে এভাবে বিছিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি যে পাতলা এরকম আকারের পলিথিন নিয়েছি, পলিথিনটাকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, এর উপর দিয়ে দিচ্ছি।
দিয়ে এভাবে আমি আবারও আরেকটা লেয়ার দিয়ে দিব। এভাবে পলিথিন দিয়ে নিয়ে নিলে সুবিধা হয়, একটার গায়ে আরেকটা লেগে যায় না, খুব ভালোভাবে সেট হয়ে যায়, আর নামানোর সময় খুবই সুবিধা হয়। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নামিয়ে নিতে পারবেন। সেমভাবে আমি পুরোটা বক্স এভাবে ভরে নিয়েছি। আপনাদের বক্সটা যদি বড় হয় তাহলে আরও বেশি লেয়ার হবে। এখন আমি উপরে এভাবে পলিথিনটাকে মুড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে ঢাকনাটা আটকিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমার ফ্রিজে একটা সংরক্ষণ পদ্ধতি। আমি আরও একটা দেখাচ্ছি, খুবই সহজ সেটা। এখানে আমি ছোট আকারের পলিথিন নিয়েছি। আপনারা যতটুকু খাবেন সে পরিমাণে এখানে নিয়ে নিতে পারেন। ফ্যামিলির সদস্যের সংখ্যা বুঝে একেবারে এটা সেট করে নিতে পারবেন। এটাকে এভাবে নিয়ে এটাকে এভাবে মুড়ে দিয়ে বাতাসটা পাস করে এভাবে দিয়ে দিচ্ছি। এ হয়ে গেল আরও একটা সংরক্ষণ পদ্ধতি। এভাবে আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, যখনই মন চাইবে একটা একটা করে প্যাকেট বের করে নিয়ে খেতে পারবেন। এখানে আমি আরও একটা সংরক্ষণ করে রেখেছি, কাঁঠালের যে পিউরি আছে সেটা আমি এভাবে ডিপ করে রেখেছি। কাঁঠালটাকে বীজটাকে ফেলে দিয়ে ব্লেন্ড করে এভাবে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এই কাঁঠালের রসটা কিন্তু অনেক কাজে লাগে। আমরা যে কোনো কেক, পিঠা, বিভিন্ন ধরনের মিষ্টি, ডেজার্ট আইটেমেও এই রসটা আমরা ব্যবহার করতে পারি। আপনারা চাইলে কিন্তু এভাবেও ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। তো ফ্রেন্ডস, এই বক্সগুলোকে আমি ক্যাপ আটকিয়ে আমি ফ্রিজে রেখে দিব। এটা রেখে দিব নর্মাল ফ্রিজে, আর এগুলো ডিপ ফ্রিজে রেখে দিব জমার পর। তারপরে আমি আপনাদের খুলে দেখাবো যে কীরকম হয়েছে। ফ্রেন্ডস, বক্সগুলোকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এটা ছিল নর্মাল ফ্রিজে, দেখতেই পাচ্ছেন নর্মালেরটা কীরকম। এখানে যে পানি জমে আছে এটাকে টিস্যু দিয়ে মুছে দিতে হবে। তারপর এটা ব্যবহারের সময় আবার দিতে হবে। এখন আমি এটা উঠিয়ে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন, যেরকম রেখেছি সেই ঠিক কিন্তু সেরকমই আছে। আমি একটা চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি আপনাদের। খাওয়ার সময় অবশ্যই চামচ দিয়ে নেবেন। এভাবে করে আমরা এক সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে কাঁঠাল সংরক্ষণ করে রাখতে পারবো। যতটুকু প্রয়োজন অতটুকু রেখে দিয়ে আবার এটাকে এভাবে পানিটাকে টিস্যু দিয়ে মুছে দিয়ে টিস্যুটা আবার এভাবে উপরে দিয়ে এভাবে আবার রেখে দিব। তাহলে আর নিচে উপরে কোথাও পানি জমে থাকবে না। তো দেখেই নিলেন কিভাবে নর্মাল ফ্রিজে কাঁঠাল সংরক্ষণ করা যায়। এখন আমি দেখাবো ডিপ ফ্রিজেরটা। ক্যাপটাকে আমি খুলে নিচ্ছি। এখন পলিথিনটাকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস কত সুন্দর কিন্তু জমে গেছে। আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি একটা। এই যে দেখুন, খাওয়ার 4 থেকে 5 মিনিট আগে এটা নামিয়ে নিলে নর্মাল টেম্পারেচারে এলেই আমরা এটা তারপর খেতে পারবো। তো সেমভাবে আমি আবার এটাকে এভাবে দিয়ে ক্যাপটা আটকে দিব। তো ফ্রেন্ডস, এটাও দেখে নিলেন কিভাবে সংরক্ষণ হয়েছে। তো এভাবে আমরা অনেক দিন পর্যন্ত কাঁঠাল সংরক্ষণ করে রাখতে পারবো। আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দিয়েছিলাম, যেটা আমি পলিথিনে রেখেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, পলিথিনেরটা দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি। দেখুন, এটাও কিন্তু সুন্দর মতো জমে গেছে।
আপনার যতটুকু প্রয়োজন সে অনুপাতে আপনি এভাবে করে পলিথিনে রেখে দিলে জাস্ট খাওয়ার 4-5 মিনিট আগে নামিয়ে নিলেই এভাবে করে খেয়ে নিতে পারবেন। আপনার প্রিয়জন যারা দূরে আছে তারাও কিন্তু এ থেকে বঞ্চিত হবে না, তো এভাবে করে রেখে দিতে পারবেন। তো ফ্রেন্ডস, দেখে নিলেন কিভাবে কাঁঠাল কাটতে হয় ও সংরক্ষণ করতে হয়। এই ছিল আমার আজকের আয়োজন। এভাবে করে আপনারা কাঁঠাল সংরক্ষণ করে রাখতে পারেন অনেক দিন আপনার নিজের এবং প্রিয়জনদের জন্য। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।